It's just so sweet. Hey! ওটাই আমি খাবো দে ওটা দে না তুই মোটা হয়ে যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত দেখতে পাচ্ছ রাস্তার মাঝে ব্লগে ইন্ট্রো করছি তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি কোথাও এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে তো ভাবলাম চলো সেটা একটু ঘুরে আসি আর এখানে আমার একটা বান্ধবী আছে সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে এই যে এই যে আর ওর সাথে অনেকদিন পর দেখা বেচারির বিয়ে টিয়ে করে সংসারী হয়ে গেছে ওর জন্য আমি খুব একা একা ফিল করি ওর জন্য ও এসছে মানে এখানে এসেছে তো ওর জন্য ওর সাথে আমি একটু বেড়াতে যাচ্ছি ঘুরতে আর একটা বন্ধু যাবে সেও নিশ্চয়ই ক্যামেরার সামনে আসবে না তারও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা লাগে তো দেন চলো আমরা পার্কের ওখানে যাই যে তোমাদের সাথে আবার কথা হবে ভিডিওটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা তো চলো পার্কের ওখানে যাই আবার দিকে যাই আর তোমাদেরকেও দেখাতে থাকি তো এটা হলো রাস্তা তো এখানে বাঁশের এইসব দিয়ে অনেক কিছু করেছে এখানে একটা ফটো সেশন চলছে এসে দাঁড়িয়ে পড়েছে এটা হলো ক্যামেরাম্যান আর এটা হলো মডেল ঠিক আছে আমার একটা গুলো দিতে হবে সেবারের মতন এখানে ফোয়ারাটা একটু তোমাদেরকে দেখাই দেখি রাত্রেবেলা এটা আরো সুন্দর লাগবে দেখতে আশা করি কারণ লাইটিং দেওয়া আছে না এখন যেহেতু জলের ওই মানে যে ফোয়ারাটা বুঝতে পারা যাচ্ছে না অতটা কিন্তু রাত্রে হলে আরো সুন্দর লাগবে আর এখানে একটা কিসের একটা রুম করা আছে বুঝতে পারছি না তো এটা মানে সুন্দর একটা এরিয়া ভালো লাগছে দেখতে এটাও মনে হয় ফোয়ারা টোয়ারা করা হবে মনে হয় এরকম টাইপেরই কিছু করা আছে কিন্তু এখন জলের ইয়ে করা হয় না বুঝতে পারছি তো এখানে একটা রো করেছে রো যাবার জন্য হেভি সুন্দর দেখতে লাগছে দেখো এটা খুব সুন্দর দেখতে লাগছে এখানে আস্তে আস্তে দেখলাম এখানে বোটিং এর ব্যবস্থা আছে তোমরা এখানে চাললে বোট রাইড করতে পারো বোটিং আছে মানে ফোয়ারাটা দেখো কি সুন্দর লাগছে এরপর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো লাইটিংটা ওর জন্য আরো বেশি ভালো লাগছে ওই যে ওখানে বোটিং করছে এখানে একটা টি হাউসের মতন করা আছে হয়েছে আর এই সাইডটাও একটা পুকুর আছে আর এখানে রাজ হাঁস আছে দাঁড়া এখানে আসছি এই ঘরে কি থাকা যায় বাথরুম আর এইসব রুম মানে এখানে এসে কেউ থাকতে পারে কটেজ মতন করে দিয়েছে তো এখানে কিছু আর্ট করে রেখেছে মানে হাতের কাজ কিছু এগুলো মাটির মাটির রুম এগুলো
সরকারি জায়গার উপর হয়েছে না ভালো করেছে সবাই এসে তো আমরা যে জায়গাটা এসেছি এটা হলো সাতবেড়ে সাতবেড়ের যে মানে পঞ্চায়েত অফিস বা এখানের যে পঞ্চায়েত সেখান থেকে এটা করা হয়েছে আর সরকারি সংস্থা এই জায়গাটা নাকি সরকারের ছিল তো সরকার সেইভাবে এই পার্কটা করেছে এখান থেকে কিছু টাকাও অবশ্যই আসবে আর কিছু মানুষ যাতায়াত করতে মানে এসে একটু ফ্রি টাইম কাটাতে পারবে তো চলো পুরোটা দেখতে থেকো তো এখানে সন্ধ্যে অলরেডি হয়ে গেছে আমাদের তো আমরা এরপর দিন বাড়ি ফিরে যাব এখানে অনেক মজা হলো তো এখানে দেখতে পাচ্ছ এখানে ঘাস টাস দিয়ে অনেক কিছু ডেকোরেশন করে রেখেছে এইসব লাইটটা মানে আমার দিকে আরো একটু সকাল সকাল আসতে হতো যেটা আমরা করিনি আমরা অনেকটা লেটে চলে এসেছি তো এখানের ভিউটা সুন্দর অবশ্যই সুন্দর এখানে একটা ইয়ে করা আছে তো নেক্সট টাইম একটু সকাল সকাল আসবো এসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তোকে ফটো ফটো শুট করতে পারলে এখানে আসতে পারো সিনারিটা ভালো বল ফটো শুট করা যেতে পারে মানে কিন্তু একটু সকাল সকাল আসতে হবে ফটো শুট করার জন্য ভালো বুঝলো প্রি ওয়েডিং শুটও চলবে বা এমনি ওই যেগুলো অন্নপ্রাশনের বাচ্চাদের শুট হয় সেসব শুটও তোমরা করতে পারো ভালোই হবে সুন্দর হবে দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দর না এখানে সত্যি প্রি ওয়েডিং ফটোশুট করা যায় ভালো সুন্দর করা যাবে আর ওখানে একটা রেস্টুরেন্ট করা আছে ওখানে খাবার দাবার কিছু পাওয়া যায় হয়তো চাইনিজ টাইনিজ পাওয়া যাবে এখানে তো অবশ্যই তোমরা এসো একবার ভালো লাগবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বললাম সন্ধ্যে হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আর শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আমাদেরকে আর একটু সকাল সকাল বেরোতে হতো তো হ্যাঁ সকাল সকাল সন্ধ্যে হয়ে যায় তোরা আমার সাথে ফাজলামো করবি না সবসময় তো এটা হলো এখানে মেন গেট আর এটা হলো রাস্তা তো চলো এরপর স্কুটি নিয়ে বাড়ি ফেরা যাক তো চলো এরপর কোথায় যাচ্ছি যে তোমাদের সাথে আবার কথা হবে এখন এখান থেকে চঞ্চল দিয়ে আমরা বেরিয়ে যাই দেখো আমাদের টাটা তো আমরা চলে এসেছি এখন খেতে দেখতে পাচ্ছি তিনজনে বসে আছে এখানে খেতে তো রোল অর্ডার করা হয়েছে রোলগুলো আসুন তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে এগ রোল অর্ডার করেছি আমরা তো ওখানে কাকু বানাচ্ছে এখানে রেডি হচ্ছে হয়ে গেছে রেডি তো আমাকে একটা প্লেট দেবেন দুই আমাদের সামনে দুই কোনটা বড় হয়ে গেছে এইটা লিয়েছে এই ওটাই আমি খাবো দে ওটা দে দেখ তুই মোটা হয়ে যাচ্ছিস আমি হচ্ছি এখানে রোল চলে এসছে চলো ট্রাই করে দেখি সুন্দরই তো লাগছে চলো খাওয়াটা শেষ করো তারপর আবার আসছি লোক জোড়া তোমরা তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আমি এখানে ব্লগটা শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেখাবে নতুন আর একটা ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব